নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতে নিষিদ্ধ প্লাস্টিক, না মানলেই বড় শাস্তি। ঠিক কী কী ব্যবহার একেবারেই বন্ধ, তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বারবার প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হলেও তার অবমাননা হয়েই চলেছে। বেশ কয়েক বছর ধরেই আলোচনা হয়েছে, একাধিকবার বন্ধ করার কথা ভাবা হয়েছে, কিন্তু পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। অবশেষে গত শুক্রবার থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্রব্য তৈরি, আমদানি, সরবরাহ এবং বিক্রিতে দেশজুড়ে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ইতিমধ্যে 75 মাইক্রনের কম প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার পুরোপুরি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে আনা হলো কঠোর নিষেধাজ্ঞা। এদিকে পরিবেশ মন্ত্রকের জারি করা এক নির্দেশিকায় বলা হচ্ছে, এক্সপেন্ডেড পলিস্টিরিন সহ যে কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উৎপাদন করা, বিক্রি কর, আমদানি বা বিতরণ একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, এবার প্লাস্টিক নিষেধাজ্ঞা বলবৎ করতে কড়াকড়ি সরকার। এবার সরাসরি ঘোষণা করা হয়েছে যে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করলে পরিবেশ সুরক্ষা আইনের 15 অনুচ্ছেদ অনুযায়ী জেল কিংবা জরিমানা অথবা উভয়ই হতে পারে। এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, কলকারখানাসহ এমনকি সাধারণ মানুষকেও প্লাস্টিক নিয়ে বহুবার সতর্ক করা হয়েছে। বিশেষত সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার জন্য অনেক সময় দেওয়া হয়েছে। সবশেষে 1 জুলাই থেকেই তা কার্যকর করার চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী মোট 19টি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে বেলুনে ব্যবহৃত প্লাস্টিক দ্রব্য, আইসক্রিমের চামচ, থার্মোকল, প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের কাপ। নিষিদ্ধের তালিকায় আছে মিষ্টির বাক্স, আমন্ত্রণপত্র। এছাড়াও রয়েছে সিগারেটের প্যাকেটের উপরে যে প্লাস্টিকের আস্তরণ ব্যবহৃত হয় সেটাও। এবার এই আইনের উপর কঠোরতা পালন করা হবে বলেই সাফ জানিয়েছেন পরিবেশ মন্ত্রক। তো বন্ধুরা, এই ছিল আজকের পাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।